এক গ্রামে শেরু নামের এক লোক ছিল। সে কোনো কাজকর্ম করত না, শুধু সারা দিন গ্রামে এখানে সেখানে আড্ডা দিয়ে বেড়াত। তারপর একদিন শেরু শহরে যায় আর সেখান থেকে একটা সুন্দর নতুন গাড়ি কিনে আনে। আর তার নতুন গাড়ি দেখে গ্রামবাসীদের চোখ ছানা বড়া হয়ে যায়। আরে চললাম আর গাড়ি টিক টিক টিক, চললাম আর গাড়ি টিক টিক টিক, আরে মূর্খরা দেখো দেখো আমার গাড়ি দেখো, আজ তো মজাই এসে গেল, এই গ্রামবাসীদের তো আশ্চর্যতে ঘুমিয়ে আসবে না। আরে শামু ভাই ওই দেখো, এই হতচ্ছাড়া তো শহরে গিয়ে গাড়ি কিনে নিয়ে এসে গেল, কাজকর্ম তো কিছুই করে না, তো তার কাছে এত টাকা কোথায় থেকে এসে গেল ভাই? জানা নেই ভাই, এই হতচ্ছাড়ার কাছে এত টাকা কোথায় থেকে এসে গেল? আরে ভাই শেরু কি ব্যাপার, নতুন নতুন গাড়ি, তুমি তো হিরো হয়ে গেলে ভাই, তুমি তো গ্রামবাসীদের মুখ বন্ধ করে দিলে, ভাই আমাদেরও তোমার গাড়িতে কোথাও ঘুরিয়ে আনো না। হ্যাঁ ভাই নিশ্চয় নিশ্চয়, চলো এক্ষুনি চলি। তারপর শেরু রাজু আর টিটুকে গাড়িতে বসে ঘুরতে বেরিয়ে যায়। আরে চল আমার গাড়ি টিক 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 টিক। আরে বাহ বাহ শেরু ভাই, আজ তো মজাই এসে গেল। তারা গ্রাম থেকে কিছুটা দূরে পৌঁছেছিল, তখনই তারা রাস্তায় মাটিতে কিছু দেখতে পায়। তারা নিজেদের গাড়ি থামিয়ে দেয়। আর অনেক রাত হয়ে গিয়েছিল। আরে ভাই শেরু এইটা কি জিনিস ভাই, ভাই এটা তো কোনো মহিলা মনে হচ্ছে, কিন্তু ভাই এত রাত্রে সে রাস্তায় কেন শুয়ে আছে ভাই? আরে ভাই রাজু গাড়ি থেকে নেমে দেখো তো, এটা কি জিনিস ভাই? আরে না ভাই না, আমি গাড়ির থেকে নামবো না, এই পুরো জায়গাটা জঙ্গল দিয়ে ঘেরা, জানা নেই কে যে এত রাত্রে সে রাস্তায় শুয়ে পড়ে আছে, আমার অনেক ভয় করছে ভাই। এক কাজ করো, এর উপর থেকে গাড়ি চড়িয়ে দাও আর এখান থেকে বের হয়ে পড়ো। আরে না ভাই, এই বউটা যদি বেঁচে থাকে তো? ঠিক আছে তোমরা দুজন এখানেই থাকো, আমি দেখে আসছি। তারপর টিটু গাড়ির থেকে নামে আর সে বউয়ের কাছে যায়। আরে বোন তুমি এইভাবে এত রাত্রে রাস্তায় কেন শুয়ে আছো? কেউ তোমার উপরে গাড়ি চড়িয়ে দেবে, তুমি যদি চাও তো তুমি আমাদের সঙ্গে যেতে পারো। সেই বউটা কিছু উত্তর দেয় না। তারপর টিটু তার ঘোমটা সরায় আর তার চোখ ছানা বড়া হয়ে যায়। সেই বউটা একটা ডাইনি ছিল। আরে মরে গেলাম রে, হায় রে, পালাও রে পালাও। আরে শেরু ভাই তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করো, এই হতচ্ছাড়া তো ডাইনি বেরোলো, হায় রে। আরে কি হলো ভাই? আরে এই সব ছাড়ো ভাই, আগে এখান থেকে তাড়াতাড়ি বেরাও, এটা কোনো বউ না, এটা একটা ডাইনি। কিন্তু ভাই আমি গাড়ি কি করে চালাই, এ তো আমার গাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। আরে শেরু ভাই গাড়ি এর উপরে চড়িয়ে দাও, তাড়াতাড়ি এখান থেকে বেরাও। তারপর শেরু গাড়ি জোরে চালাতে লাগলো আর ডাইনির উপরেই গাড়ি চড়িয়ে দেয় আর এগিয়ে যায়। আরে পেছে গেলাম রে, তাড়াতাড়ি চালাও ভাই, যা কিছুই হয়ে যাক কিন্তু গাড়ি দাঁড় করিও না। রাজু ভাই একটু পেছনে মুড়ে দেখো সেই ডাইনির কি হলো। তারপর রাজু পেছনে ঘুরে তাকায় কিন্তু সে কিছু দেখতে পায় না। পিছনে তো কিছু নেই ভাই, সেই ডাইনির তো কোনো খোঁজ খবরই নেই ভাই। আরে মরে গেলাম রে, আমরা তো সেই ডাইনিকে নিজেদের গাড়ি দিয়ে মেরে দিয়েছিলাম, তাহলে তার সব কোথায় গেল? তখনই ডাইনির গর্জনের শব্দ শোনা যায়। সেই তিনজনে খুব ভয় পেয়ে যায়। আরে মরে গেলাম রে ভাই, পেছনে দেখো সেই ডাইনি তো আমাদের তাড়া করছে ভাই।
তাড়াতাড়ি গাড়ি চালাও। আরে মরে গেলাম রে, এখন এই ডাইনি আমাদের জ্যান্ত ছাড়বে না ভাই। তারপর শেরু গাড়ি আরো জোরে চালায়, আর সেই ডাইনিও তাদের আরো তাড়াতাড়ি পিছু করতে থাকে। তখনই তাদের গাড়ি একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। আরে মরে গেলাম রে, হায় রে মরে গেলাম, আমার তো পাটাই ভেঙে গেল, হায় রে। ওরে তাড়াতাড়ি গাড়ির থেকে বের হ, সেই ডাইনি আমাদের পিছু করতে করতে কখনো এখানে এসে যেতে পারে। তারপর তারা তিনজন গাড়ির থেকে বেরিয়ে যায় আর জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। আরে পালাও রে পালাও, এই ডাইনি কোথায় থেকে এসে গেল? আরে ভাই কেউ আছো? বাঁচাও বাঁচাও, একটা ডাইনি আমাদের পেছনে পড়েছে, কেউ আমাদের প্রাণ বাঁচাও। তখনই তারা জঙ্গলের একটা ঘর দেখতে পায়। সেই তিনজন ওই ঘরের বাইরে পৌঁছে যায়। আরে ভাই দরজা খোলো, তাড়াতাড়ি খোলো ভাই। কি হলো ভাই, তোমরা তিনজন এত রাত্রে এখানে কি করছো? ভাই আমরা গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই আমাদের সামনে ডাইনিটা এসে যায়, আর আমরা অনেক কষ্টে নিজেদের প্রাণ বাঁচিয়ে এখানে এসেছি। তারপর তারা তিনজন শিবার বাড়ির ভেতরে ঢুকে পড়ে। আরে আরে ভেতরে কোথায় ঢুকে আসছো? চলো এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আরে দিদি আমাদের তোমার ঘরে কিছুক্ষণের জন্য থাকতে দাও, না হলে সেই ডাইনি আমাদের জ্যান্ত ছাড়বে না। প্রিয়তমা, এদের পেছনে সেই হাইওয়ে ডাইনি পড়েছে, যদি এরা বাইরে যায় তো সে এদের আর জ্যান্ত ছাড়বে না। আরে আপনি জানেন না কি গতবার কি হয়েছিল? গতবারের মতন সেই ডাইনি এদের শুকতে শুকতে এখানে এসে যাবে। যদি আমরা এদের এখানে থাকতে দিই তো সে এবার আমাদেরও ছাড়বে না। আমাদের ক্ষমা করে দাও, তোমাদের তিনজনকে এক্ষুনি এই বাড়ির থেকে বের হতে হবে, না হলে সেই ডাইনি আমাদেরও ছাড়বে না। ঠিক আছে আমরা তিনজন এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি, আমরা চাই না আমাদের জন্য তোমাদের কোনো অসুবিধা হোক। এক কাজ করো, আমার কাছে গঙ্গা জল আছে, তোমরা তিনজন সেটাকে নিজের গায়ে লাগিয়ে নাও, তার প্রভাবে সেই ডাইনি তোমাদেরকে দেখতে পারবে না। তারপর শিবা তাদের তিনজনের উপরে গঙ্গা জল ছিটিয়ে দেয়। তারপর তারা তিনজন ঘর থেকে বেরিয়ে যায়। তখনই সামনের থেকে ডাইনিকে আসতে দেখতে পায়। আরে ভাই শেরু, সামনে দেখো, সেই ডাইনি তো সামনের থেকেই আসছে, এখন কি করি? ভাই এখন আর আমরা বাঁচবো না। আরে গাধা আওয়াজ করিস না, চুপ হয়ে দাঁড়া, হতে পারে গঙ্গা জল নিজের প্রভাব দেখিয়ে দেয় আর সেই ডাইনি আমাদের দেখতেই না পায়। তখনই সেই ডাইনি তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর সেই তিনজন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তখনই সেই ডাইনি তাদের শুকতে চেষ্টা করে আর এগিয়ে যায়। আরে বাবা আমরা তো বেঁচে গেলাম ভাই, চলো চলো আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। কিন্তু ভাই এই ডাইনি আমাদের দেখতে পেল না কি করে? আরে ভাই সেই সব ছাড়ো আর তাড়াতাড়ি এখান থেকে বের হও। তারপর তারা তিনজন নিজেদের গাড়ির দিকে এগোতে থাকে। তখনই তারা রাস্তায় একটা লোককে দেখতে পায়। আরে ভাই তুমি পাগল নাকি যে এত রাত্রে এই জঙ্গলে ঘোরাফেরা করছো? তুমি জানো এক্ষুনি রাস্তা দিয়ে একটা ডাইনি গেছে। হ্যাঁ ভাই আমি এই সামনেই থাকি, আমি জানি সেই অন্ধ ডাইনির ব্যাপারে, আমি নিজের শরীরে গঙ্গা জল লাগিয়ে আছি, সে আমায় খুঁজে পাবে না। ভাই আসল ঘটনাটা কি? ভাই কিছু বছর আগে একটা গাড়িওয়ালা অনেক গতিতে এই বউকে ধাক্কা মেরে দিয়েছিল আর সেইখানে ছটপট করে মরার জন্যে ছেড়ে পালিয়েছিল। তারপর থেকেই সেই বউ ডাইনি হয়ে যায়, আর যে গাড়িওয়ালা জোরে গাড়ি চালিয়ে যায় সেই ডাইনি তার পেছনে পড়ে যায়। ভাই আমরাও এক্ষুনি সেই ডাইনির থেকে বেঁচে ফিরেছি। ভাই তোমাদের তো তাহলে এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাওয়া উচিত, যদি গঙ্গা জলের প্রভাব শেষ হয়ে যায় তোমরা তো বিপদে পড়বে। তারপর তারা তিনজন দৌড়াতে শুরু করে। রাজু ভাই তাড়াতাড়ি পালাও, আমাদের তাড়াতাড়ি নিজেদের গাড়ি অবধি পৌঁছাতে হবে। আর দৌড়ানোর জন্য কাপড়ে পড়ে থাকা গঙ্গা জল বাষ্প হয়ে উঠতে থাকে আর ধীরে ধীরে সব গঙ্গা জল শুকিয়ে যায়। তারপর তারা তিনজন গাড়ির কাছে পৌঁছে যায়। আরে রাজু ভাই তোমার কাপড় থেকে গঙ্গা জল কোথায় গেল? তোমার কাপড় তো শুকিয়ে গেছে। ভাই তোমার কাপড়ও তো শুকিয়ে গেছে ভাই। তখনই তারা তিনজন ভয়ানক ভয়ানক আওয়াজ শুনতে পায়। আরে মরে গেলাম রে ভাই, এ তো সেই ডাইনির আওয়াজ ভাই, এখন কি করি?
যদি আপনি পরবর্তী গল্প দেখতে চান তো কমেন্টে নিশ্চয়ই লিখুন।